আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত বিপিএল কে সামনে রেখে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু স্টেডিয়ামগুলো দেখভাল করে, তো শেরবাংলা স্টেডিয়ামের কিছু রেনোভেশন পাশাপাশি যে ভেন্যুগুলো আছে বিপিএল এর, চট্টগ্রাম এবং সিলেট স্টেডিয়ামেরও রেনোভেশন দরকার, তো সেটা দেখার জন্যই কি পরিমাণ প্রয়োজন। এবং এখানে আমাদের দুইটা প্ল্যান হতে পারে, একটা হচ্ছে বিপিএল কে সামনে রেখে একটা ইমিডিয়েট রেনোভেশন করা, যেটার জন্য আমাদের হাতে বেশি সময় নেই, আমরা বেশি প্ল্যানও নিতে পারবো না। আরেকটা হচ্ছে শেরবাংলা স্টেডিয়ামকে এক্সটেন্ড করা যায় কি না সেটা নিয়ে একটা লং টার্ম প্ল্যান করা, পাশাপাশি আমাদের ফতুল্লা স্টেডিয়ামটাকেও ব্যবহার উপযোগী করে তুললে আমাদের এই স্টেডিয়ামের উপরে চাপ কমবে এবং আমাদের স্পোর্টস ফেসিলিটিস ইনক্রিজ হবে, সেটা নিয়েও আমরা ভাবছি। আমাদের এক্ষেত্রে আমাদের প্রায়োরিটিস থাকবে, যেহেতু আমাদের সীমিত আসলে রিসোর্স, সেই জায়গা থেকে আমাদের প্রায়োরিটিস থাকবে যে স্টেডিয়ামগুলো আমাদের আছে কিন্তু ব্যবহার উপযোগী না। অনেকগুলো স্টেডিয়ামই সারা দেশে, আগে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইন্টারন্যাশনাল মানের ছিল কিন্তু এখন খেলারই উপযোগী নেই, তো সেগুলোকে আমরা সংস্কারের মাধ্যমে আগে ব্যবহার উপযোগী করব, সেগুলোর ব্যবহার নিশ্চিত করব, তারপরে নতুন স্টেডিয়াম করার দিকে যাব। কারণ স্টেডিয়ামের পর স্টেডিয়াম করে তো আসলে লাভ নেই, আমার এক্সিস্টিংগুলোই যদি ব্যবহার উপযোগী না হয় সেক্ষেত্রে শুধু টাকা খরচ, কাজের কাজ হয় না আর কি, এটা একটা বিষয়। আর মূলত যেহেতু একটা পরিবর্তিত সময় এসেছে, তো পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে আমরা যেহেতু বিপিএল একটা বড় টুর্নামেন্ট আমাদের, তো সেটাকে কীভাবে আরও পিপল এঙ্গেজিং, আমি যদি একজন দর্শক হিসেবে বলি, প্রথম দিকে বিপিএল নিয়ে অনেক ক্রেজ ছিল আমার নিজেরও, আমাদের যারা ফ্যানরা থাকে ক্রিকেট ফ্যান তাদের, কিন্তু এটা ডে বাই ডে আস্তে আস্তে রিডিউস হয়েছে, কখনো একটু গ্রাফ উপরে গেছে, কখনো নিচে গেছে। তো এবার আমরা একটা নতুন স্টার্ট করতে চাই, এবার আমরা বিপিএলকে ভালোভাবে উত্থাপন করতে চাই অ্যাজ এ টুর্নামেন্ট। তো সেক্ষেত্রে অবশ্যই বিসিবি এখানে বড় পার্টটা রাখবে। আমার জায়গা থেকে আমার মনে হয়েছিল, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস স্যার, তিনি অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে ইনপুট দেন, এবং তিনি আমাদের এখানে আসার আগেরও যা রিসেন্ট যে অলিম্পিক সেটার ডিজাইনে একটা বড় ইনপুট দিয়েছেন, তো এরকম একটা টুর্নামেন্টে আমরা তার সেই এক্সপিরিয়েন্স এবং তার সেই রিসোর্সটা যদি আমরা ব্যবহার না করি তাহলে এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্যজনক হবে। সেই জায়গা থেকে আমি বিপিএল আয়োজক টিম বিসিবির যারা আছেন তাদের সাথে স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে একটু সময় দেন, তো স্যার আমাদের সাথে বসেছিলেন এবং প্রাইমারিলি কিছু আইডিয়াস উনি দিয়েছিলেন বিপিএলকে কীভাবে আরও ইন্টারন্যাশনালি রেকগনাইজড করা যায় এবং কী কী ইনোভেশন যুক্ত করা যায়, এবং এটা নিয়ে সেই আইডিয়াসগুলো থেকে বিসিবি আজকে একটা প্রেজেন্টেশন দিয়েছে, সেটা আমি দেখলাম, এবং স্যার স্যারের টিমের সাথেও বসেছিলেন এবং সেখানে স্যার আরও ডিটেইলড আইডিয়া দিয়েছেন, এবং সেটা সহ আমরা কম্পাইল করার জন্য বিসিবির আইডিয়াগুলো এবং স্যারের আইডিয়াগুলো আবারও বসবো, এই দুই একের মধ্যেই হয়তো স্যারের টিমের সাথে আমাদের আরেকটা মিটিং হবে। তো তার প্রেক্ষিতেই মূলত এবারের বিপিএলটাকে আমরা নতুন করে সাজাতে চাই, এবারের বিপিএলটা যেন আমাদের ডোমেস্টিক ক্রিকেটে একটা নতুন উদ্দীপনা নিয়ে আসে এবং এবারের একই সাথে জাঁকজমকপূর্ণ করার পাশাপাশি আরও পারফরম্যান্স অ্যান্ড ভালো খেলারও ব্যাপার আছে, কারণ দিন শেষে দর্শকদেরকে আসলে খেলাটাই এন্টারটেইন করে। তো সব কিছু মিলে আশা করি এবার একটা ভালো বিপিএল বিসিবির উপহার দিতে পারবে, এবং গভর্নমেন্টের জায়গা থেকে আমাদের যতটুকু ইনপুট দেওয়ার সুযোগ আছে মাঠগুলোকে রেনোভেশন করার মাধ্যমে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস স্যারের যে এক্সপিরিয়েন্স টুর্নামেন্ট বিভিন্ন এই ধরনের ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে সেটাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা একটা ভালো বিপিএল উপহার দিতে পারবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে